সামনে লোকসভা ভোট, ভোটারদের মন জয়ে ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি নিয়ে হাজির সব রাজনৈতিক দল। কিন্তু খালি প্রতিশ্রুতিতে কি আর পেট ভরে? তাই ভোটের মুখে ফসলের ন্যায্য দামের দাবিতে হুগলির দুই জায়গায় পথ অবরোধ করলেন কৃষকরা। মঙ্গলবার সকালে বিজেপির কিষাণ মোর্চার নেতৃত্বে বলাগড়ের অসম লিংক রোডের মুক্তারপাড়া বাসস্ট্যান্ডের কাছে রাস্তায় পেঁয়াজ ছড়িয়ে অবরোধে বসেন কৃষকরা। তাদের অভিযোগ, বাজারে পেঁয়াজের ন্যায্য দাম মিলছে না। পেঁয়াজের চাষ যে করেছি, ঠিক মতো না দাম পেলে আমরা কি করে ব্যাংকে ঋণ শোধ করব? কৃষকদের ন্যূনতম আয় তাদের একটা বেঁধে দেওয়া হোক। আমাদের দাবি যে 500 টাকা বস্তা পেঁয়াজের হোক এবং রাজ্য সরকার সেই বস্তা সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করবে। একই ছবি দেখা গিয়েছে বৈচিতে, সেখানে সিপিআইএম লিবারেশনের নেতৃত্বে জিটি রোডে আলু ছড়িয়ে অবরোধ করেন কৃষকরা। কৃষকরা ন্যায্য মূল্যে বা তার লাভজনক দামে সে বিক্রি করার সুযোগ পাচ্ছে না। পশ্চিমবাংলার কৃষকে আত্মহত্যা করার একটা প্রবণতা। ভোটের আগে রাজনীতির উদ্দেশ্যেই এই অভিযোগ তোলা হচ্ছে বলে পাল্টা দাবি তৃণমূল নেতৃত্বের। ভোট আসতেই বিজেপি গিমিক স্টান্টের পলিটিক্স শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে কৃষকদের পাশে থেকে লড়াই করছে, ভূভারতে অন্য কোনো রাজ্যে কোনো রাজনৈতিক দল করছে না। দুই জায়গাতেই পুলিশের আশ্বাসে ঘণ্টাখানেক পরে অবরোধ উঠে যায়। সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি।